রন্দা তো একদম ঠিক কথা বলেছে। আমার যতদূর মনে পড়ছে আমাদের মধ্যে তো কেউ মোমবাতিটা ওই জায়গায় রাখেনি, কেউ ইচ্ছে করে ওখানে। কি বলতে চাইছো তোমরা? বেগমকে ব্লেম, বেগমকে ব্লেম করছো তো? তোমরা বেগমকে কাছে ঘেঁষতে দিচ্ছ না, অথচ ওর দিকে আঙুল তুলছ শুধুমাত্র এই লোকটা বললো বলে। অদ্ভুত তোমরা সবাই। বেগম যদি দিদিভাই ক্ষতি চাইতো তাহলে ওর দিদিভাইকে হেল্প করতো না। এই সামান্য কথা, এই বেসিক কথা তোমাদের মাথায় কেন ঢুকছে না? আমাকে ঠিক কতটা ছোট মনের মনে হয় তোমাদের মিষ্টি ভাই, আমি স্বপ্নেও কারোর ক্ষতি করার কথা ভাবতে পারি না। আর দিদি ভাই তো আমার কাছের মানুষ, আমার আপন জন। স্টপ ইট, প্লিজ স্টপ ইট, এভরিবডি স্টপ ইট, আমার ভালো লাগছে না। শ্রী, তুই একটু শান্ত হ মা। কাকিমণি, আমি একদম ঠিক আছি, আই এম অ্যাবসলিউটলি ফাইন। মম, এই পূজাটা কি শান্তি মতন হবে না? এত কেন ডিলে হচ্ছে বিষয়টা তো আমি তো বুঝতে পারছি না। আজকে তো আমাদের বিয়ের ডেটটাও ফিক্স করার কথা, আমরা এই সমস্ত ভুলে গিয়ে আমরা পুজোটাতে কনসেন্ট্রেট করি প্লিজ। ঠাকুরমশাই, আপনি পুজোটাই। আর আবির, দয়া করে এই মেয়েকে নিয়ে ঘরে যা, পুজোটা নির্বিঘ্নে হতে দে। চলো বেগম। দাঁড়াও, এত বড় একটা বিপদ থেকে বাঁচালো দিদি ভাইকে, তারপর যদি ওকে আমরা পুজোয় সামিল না হতে দিই সেটা অন্যায় নয়? দাদু, ওর অশান্তি থেকে মুক্তি পেতেই তো এই পুজো। বাড়ির সমস্ত অশান্তি থেকে মুক্তির কথা ভেবে যা হবার তাই হচ্ছে, তাই ওরাও থাকবে বাড়িতে। কোথাও যাবে বাবা যখন চাইছেন তখন। আবারও তাই মনে হয় বাড়ির পুজোতে বাড়ির বউয়ের থাকা দরকার। বেগম তো এই বাড়ির বউ, আমার মনে হয় থাকা দরকার। রণ শ্রী, সাবধানে, এসব বাদ দাও, এসো বসো। আই এম ফাইন, তোমরা বসো। হ্যাঁ সবাই বসো, পুজো শুরু হবে, বসো। বেগম দাদু যখন বলেছেন তাহলে হেজিটেট করো না। অ্যাট লিস্ট পুজোতে বাড়ির সবার সঙ্গে থাকতে পারছি, এটা ভেবেই আমার ভালো লাগছে। আবির, ভয়ও হচ্ছে এমন একটা বিপদ হতে হতে দিদিভাই বেঁচে গেল, আবার যদি। বেগম, যখন কিছু হয়নি কিছু হবেও না, ভয় পেও না। সম্পন্ন হলো, আর কোনো চিন্তা নেই মা। তমালিকা, সবাইকে প্রসাদটা দিয়ে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, পুজোর শেষে একটা ভালো গান হবে না? এই কথাটা কিন্তু একের হক কথা কইছে।
আসলে পরিবেশটা কেমন যেন একটু গুরু গম্ভীর হইয়া গেছে, একটু হালকা করণের লইয়া গান গাওয়া দরকার, কিন্তু গাইব কিনা? কেন আমার বধুয়া আমার এত ভালো গান করে, আজ পূজোর মধ্যে যদি একটা গানও গায় তাহলে এই পূজোটা সুসম্পন্ন হবে। কি ঠাকুর মশাই, ঠিক বললাম তো? গান তো সাধনা, হলে তো ভালোই হয়। গাও দেখি বধুয়া, গাও একটা গান গাও। গাও না বেগম, আমার ভালো লাগবে। আচ্ছা গাইছি। এভাবে পূজোয় বাধা দিচ্ছ তুমি? আমার মেয়েটার উপর এত কিসের রাগ তোমার? কি ক্ষতি করেছে ও তোমার? নিজের আসল রূপটা তো সবার সামনে দেখিয়ে দিয়েছো, আটকাতে তো পারলে না। এত হিংসে তোমার মনে? ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানি সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানি সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানি তাছাড়া এতদিন পর বাড়ির সবার সঙ্গে আমি একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আজ আমার সত্যি মনে হচ্ছে বাড়ির সবার আমার প্রতি যে খারাপ লাগা সবটা একদিন মুছে যাবে। আমার তাই বিশ্বাস, সেদিন আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা এবার ওষুধটা খেতে হবে। আবির একটু বাইরে আয়, তোর সাথে কথা আছে। তোর হাতে বাবা ডাকছে, কি ব্যাপার? আসছি। দরজাটা আমি বন্ধ করে যাচ্ছি।
তোমরা এত রাতে, চলো ভেতরে বসে কথা বলি। না, ভেতরে যাব না, তোকে কিছু জানানোর আছে। হ্যাঁ বলো না। শোন আবির, শ্রীয়ের বিয়ের দিন ফাইনাল হয়েছে, 9th May। এত তাড়াতাড়ি? হ্যাঁ এত তাড়াতাড়ি। আসলে বাড়িতে যা চলছে তাতে আর দেরি করে লাভ হবে। শোন আবির, তোর দিদিভাই খুব অস্থির হয়ে পড়েছে এই বিয়ের জন্য, আর আমরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা হয়ে যাক, তাতে আমরা সবাই শান্তি পাই। সর্বনাশটা আটকাতে পারলাম না, তার মানে তোমরা তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছই মানে ঠিক সিদ্ধান্ত নিচ্ছ, সেটা কিন্তু নয়। আচ্ছা তার মানে তুই এখন এত বড় হয়ে গেছিস যে তোর সঙ্গে কথা বলে বুঝে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে? কাকুমনি, সেটা আমি একবারও বলিনি, কিন্তু এভাবে বিয়ে ডেট ফাইনাল করাটা, আমাদের যেটা করা উচিত ছিল সেটাই আমরা করছি। আর আর এ ব্যাপারে তোর কোনো পরামর্শ আমরা চাই না। দেখ, বিয়ের পরে তুই অনেক বেশি বুঝদার হয়ে গেছিস, সেটা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি। সেই জন্যই আগে ভাগে তোকে সাবধান করতে এলাম। এত কথা না বাড়িয়ে আসল কথাটাই বলে দাও। আসল কথা মানে? দেখ আবির, আমরা সকলেই চাইছি যে তুই নিজের দিদিভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড কর, কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে, সত্যি কথা বলতে কি আমরা ভরসা পাচ্ছি না। তাছাড়া তুই যদি এই বিয়েটা মেনে নিতে না পারিস, তাহলে তুই বরং পেখমকে নিয়ে কয়েকটা দিন বাইরে ঘুরে আয়। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো তুই অফিসের কাজে বাইরে গেছিস আর তুই নিজের দিদির বিয়ে অ্যাটেন্ড করতে পারিসনি।